নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের ক্ষীরের নাড়ু বানিয়ে দেখাবো। আমরা ক্ষীরের নাড়ু বা কষা নাড়ু বলি, তার জন্য নাড়ু বানানোর জন্য আমি কী কী নিয়েছি তোমরা দেখো। এখানে আমি বড় বাটি দু বাটি আতপ চালের গুঁড়ি নিয়েছি। চালটা আমার গুঁড়ো করা আছে, চালের গুঁড়ি নিয়েছি। এখানে আমার 3 লিটার দুধকে আমি 2 লিটারের মতো করে নিয়েছি। আরও জাল দিয়ে আমি এটা ক্ষীর বানিয়ে নেব। এখানে আমি 500 গ্রাম চিনি নিয়েছি, 8টা এলাচ নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি। চলো আমি কীভাবে বানাই তোমরা দেখতে থাকো। প্রথমে আমি দুধটা ক্ষীর বানিয়ে নেব। গ্যাসটা অন করে দেব। আমি আগে জাল দিয়ে 3 লিটার দুধকে 2 লিটারের মতো করে রেখেছি, কিন্তু এটাকে আরও জাল দিয়ে আমি ক্ষীর বানিয়ে নেব একদম। আমার দুধের এদিকে ঘিগুলো ভেসে উঠেছে। দুধটা আমার এদিকে ক্ষীর হতে থাক, আমি এভাবে মাঝে মাঝে অনবরত নেড়ে দেবো, নাহলে আমার তলায় দুধটা লেগে যাবে। আর এদিকে আমি গুঁড়িটা ভেজে নেব, তার জন্য আমি গ্যাসটা এদিকে অন করে দেব। এবার আমি কড়াই গুঁড়িটা দিয়ে দেব। এই গুঁড়িতে, এই আলু চালের গুঁড়িতেই আমি 1 টিস্পুনের মতো লবণ দেব। দিয়ে আমি গুঁড়িটা 2 মিনিটের জন্য ভেজে নেব। এভাবে বন্ধুরা আমি গুঁড়িটা ভালো করে ভেজে নিয়েছি, আর গুঁড়িটা ছালা থেকে একটু হলদেটে ভাব এসেছে। আমি 2 মিনিট ভালো করে অনবরত নেড়ে ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব। দুধটা আমার ক্ষীরমারা হয়ে গিয়েছে। এই নাড়ুটা খুবই টেস্টি খেতে হয় আর খুবই সহজেই বানানো যায়, কিন্তু আমার এই দুধটা ক্ষীরমারাটাই একটু ঝামেলার ব্যাপার। এটা 1 ঘন্টা লাগে, ক্ষীরটা মারতে একটুই সময় লাগে। এবার আমি ক্ষীরটা নামিয়ে নেব। এবার আমি এই নাড়ুর জন্য রসটা বানিয়ে নেব। আমি 500 গ্রাম চিনি নিয়েছি, আর 500 গ্রাম চিনিটা এই বাটিতে ধরে গিয়েছে। আমি কিন্তু এই বাটির পরিমাণেই জল দেব, আমি 500 গ্রাম জল দেব না। চিনিটা কিন্তু এই বাটিতে ধরে গিয়েছে যতটা, আমি এতটাই জল দেব। এক বাটি চিনি হলে আপনারা সেই পরিমাণে এক বাটি জল দেবেন। আমি হাঁড়িটাতে বানাবো, তাই আমি এই এক বাটি চিনিটা দিয়ে দিচ্ছি। আমি এক বাটি হাঁড়িতে জল দিয়ে দেব। এবার রসটা আমি বানিয়ে নেব। এবার আমি গ্যাসটা অন করে দেব। এবার চিনিটা আমি রসটা বানিয়ে নেব। রসটা আমি জাল দিয়ে নিয়েছি। আমার রসটা যখন দেখবো ধারে ধারে ছোটো বাবলস থেকে বড় বাবলস হচ্ছে, তখনই বুঝতে পারবো যে আমার রসটা হয়ে গিয়েছে। ছোট থেকে ধারে বড় বড় বাবলস ফুটবে, তখনই বুঝতে পারবো যে আমার রসটা হয়ে গিয়েছে। এবার আমি রসটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ধারে সব বড় বড়, ছোট থেকে ধারে বড় বড় বাবলস হচ্ছে। রসটা অফ করে দেব। এবার আমি যে চালের গুঁড়িটা ভেজে রেখেছিলাম তাতে আমি এই সব ক্ষীরটা দিয়ে দেব। ক্ষীরটা আমার ঠান্ডা হয়ে এসছে, এবার আমি দিয়ে দেব। এলাচগুলো আমি থেঁতো করে রেখেছি, দিয়ে দেব। এবার
এবার এটা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি ক্ষীরটা এই চালগুঁড়িতে ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এতে মিষ্টি রস দেব, যে রসটা আমি করে রেখেছি রস দেব। এভাবে আমি অল্প অল্প করে চিনির রস দেব, একেবারে দেব না, অল্প অল্প করে দেব। আমি আর একটু রস দিলাম। আর এদিকে মাখানো হয়ে গিয়েছে, এবার আমি এক এক করে এভাবে গোল করে এখানে মুড়ির ছাতু করে নিয়েছি, এতে দিয়ে দেব। এভাবে সবকটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এভাবে গোল করেছি। এটা গরম থাকতে থাকতে করতে হবে। আমি সবকটা বানিয়ে নিয়েছি বন্ধুরা, আর কষানারও বা ক্ষীরের নাড়ু রেডি বন্ধুরা। আমার যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।